কাজের প্রতি দায়বদ্ধতার নিদর্শন দেখা গেল নদিয়ার কৃষ্ণনগর দুই নম্বর ব্লকের বেলপুকুরে। আর মাত্র কয়েকদিন বাদেই কালী পুজো। মঙ্গলবার মৃৎশিল্পী রতন পাল জানান, কালী পুজো উপলক্ষে বেলপুকুরের দত্তবাড়িতে বংশানুক্রমিকভাবে প্রতিমা তৈরি করে আসছেন তাদের পরিবার। আগে তার জ্যাঠামশাই প্রতিমা বানাতেন, তারপর তার পিতা। কিন্তু পাঁচ দিন আগে তার পিতার মৃত্যু হয়। পিতার অসমাপ্ত কাজ শেষ করতে কাছা পড়ে প্রতিমা বানাচ্ছেন তিনি। পুজোর এখানে যে আপনি কাজ করছেন আর কি, পুজোর জন্য যে ঠাকুর তৈরি করছেন, এটা কি আপনাদের কখন থেকে আপনারা এই কাজটা করছেন? এই কাজটা আমার জ্যাঠা করতো, হ্যাঁ, জ্যাঠামশাই, এবং জ্যাঠা মারা যাওয়ার পরে আমার বাবা করত। বাবার মানে পরবর্তীতে এখন আমি করছি কাজটা। আচ্ছা, আপনার বাবা কত কবে গত হয়েছেন? আমার বাবা আজ 5 দিন হলো ইয়ে হয়েছে, মারা গেছে। হ্যাঁ, 5 দিন হলো আজকে। আচ্ছা, তো এই পুরোপুরি কাজটাই আপনি করবেন? পুরোপুরি কাজটাই এখন আমাকে করতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। আর এই ঠাকুরটা অন্য কাউকে দিয়ে করাও যাবে না। হ্যাঁ, আচ্ছা, এই ঠাকুরটা মানে আমাদের বংশ থেকেই করতে হবে পরিষ্কার। আপনার নাম কি? আমার নাম হচ্ছে রতন পাল। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।